এবার আপনারা ফতোয়া দিচ্ছেন এই কাফেররা তারপরে জাহান্নামে যাবে। ওরা শুধু বিশ্বাসও করত না, কাবা যে আল্লাহর ঘর এটাও বিশ্বাস করত, যার কারণে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাল্য ছোট ছিলেন তখন এই কাবা নির্মাণ করেছে আর বলে দিয়েছে খবরদার হারাম কোন অর্থ এই কাবায় যেন না আসে। কাফের তারা কিন্তু ঘোষণা দিচ্ছে কি কাবায় যেন কোনো ধরনের হারাম পয়সা এখানে না ইনভেস্ট হয় না লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন ছোট, তাহলে কাবাকেও তারা ভালোবাসত, এটা যে আল্লাহর ঘর এতে তাদের কোনো সন্দেহ ছিল না। কিন্তু ফরিদপুরের মানুষের সন্দেহ আছে, ফরিদপুরের সালথা আর ভোলার চরমুনাই পিসাবের মুড়িদেরা এবং চরমুনাই পিসাব সহ ওদের যত আন্ডা পান্ডা চালা চামটা আছে এরা সবাই বিশ্বাস করে মসজিদ মনে হয় আল্লাহর ঘর নয়। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে মসজিদ কি ভাঙতে পারে? মসজিদ যদি আল্লাহর ঘর হয় তাহলে কি মসজিদে আগুন দিতে পারে? কি মনে করেন? মুসলিম দিতে পারে না। তাহলে আপনি এখন বুঝে নেন যে এরা কোন নাম্বারের মুসলিম, কত নাম্বারের মুসলিম, যাদের ওয়াজ শোনার জন্য কণ্ঠ শোনার জন্য দৌড় দিয়ে চলে যাচ্ছেন, যারা মসজিদ ভাঙে যারা মাদ্রাসা ভাঙে এরা মুসলিম নামে কলঙ্ক, এদের মাহফিল শোনা যাবে না, এদের মাদ্রাসায় টাকা দেওয়া যাবে না, এদের মাদ্রাসায় টাকা দিলে পাপ হবে। যতদিন পর্যন্ত এই কথিত হানাফিরা তওবা করে জাতির সামনে না বলবে যে আমরা মসজিদে হাত দিয়ে ভুল করেছি, ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, তওবা করেছি আল্লাহর কাছে আর জাতির কাছে আমরা ক্ষমা চাচ্ছি, ততদিন পর্যন্ত এই মুলবিদের ওয়াজ শোনা যাবে না, এদের মাদ্রাসা টাকা দেওয়া যাবে না, হারাম। এরা এই মসজিদ ভাঙার কারণে আমার মনে হয় ঈমান হারিয়ে গেছে। যারা মসজিদ ভেঙেছে নিজ হাতে, যারা মসজিদে আঘাত করেছে এরা মুসলিম হতে পারে না, এরা সেই মুসলিম যে মুসলিম মক্কায় ছিল। আর আমি আজকে তাই প্রমাণ করব, মক্কার মুসলিমের সাথে মক্কায় যে কাফেররা ছিল এই বর্তমান মুসলিম এদের সঙ্গে আমি মিল করাবো আজকে, এবং দলিল দিয়ে মিল করাবো, প্রমাণ দিয়ে মিল করাবো। যদি আমি একটা ক্লাসমেট পাওয়া যায় এখানে ভালো একজন ক্লাসমেট, 14 বছরের একটা ক্লাসমেট যদি পেয়ে যায় তাহলে সুবিধা হবে বোঝানোর জন্য আরো ভালো করে, ক্লাসমেটটা আছে কিনা দেখি, পাইতে পারি সব জায়গাতে থাকবে দুই একটা। ভাইয়ের আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিচ্ছেন আল্লাহর, আর এরাও আল্লাহকে বিশ্বাস করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সংঘর্ষ কেন হলো? এক কথায় উত্তর দিবেন, কে পারবেন বলেন, আমাদের বক্তব্য যারা শোনেননি তারা দিবেন, বলেন একজন বলেন না পিছন থেকে একজন বলেন, আমার বক্তব্য আর আগে কে কে শোনেননি হাত ওঠান, শুধু আপনাদের এই মাহফিলটা শুনেছেন এছাড়া নেট থেকে অন্য বক্তব্য শোনেননি, এই যে অনেকগুলো আছে, এক এক বাক্যে উত্তর দেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেন তাদের দ্বিমত হলো, গন্ডগোল হলো, ঝগড়া হলো, যুদ্ধ হলো, কেন হলো? এক কথা বলেন তো ভাই জি, কেন ধর্ম নিয়ে হলো? ভাই ধর্ম তো ওরা মানছে, আল্লাহকে তো মানত, রসুলকেও ওরা রসুল মনে করত, মনে মনে বিশ্বাস করত, কিন্তু মেনে নিতে পারেনি, স্বীকার করেনি, কিন্তু ওরা জানতো জি। ওই যে একটা খাঁটি মুসলিম পাওয়া গেছে মাশাআল্লাহ, ইসলামী আইনটা কি মানতো না বলেন, ইসলামী আইন যে মানতো না ওইটা কি? বাকি তো সবই মানে, ওরা আল্লাহকে স্বীকার করতো ওরা। এটা ক্লাস ক্লাস হচ্ছে, সচরাচর ওয়াজে কোনোদিন ধর্ম শিখাবে না, ও গান টান গায়ে 50,000 টাকা নিয়ে চলে যাবে, এই ওয়াজটাই আপনাকে মুসলমান বানাবে, আজকে খাঁটি মুসলিম বানাবে, যতটুকু দিতে পারবো দিয়ে যাব, যতটুকু পারবো না এখান থেকে নিয়ে নেবেন, এখানে আছে, খাঁটি একজন মুসলিম হওয়ার জন্য যা যা দরকার এখানে দেওয়া আছে, এই ওয়াজ এখানে আছে, যেটা করছি আমি বিস্তারিত করা আছে, দলিল সহকারে করা আছে, নাম্বারিং করে করা আছে, কোরআন থেকে দেওয়া আছে,
এবং এটা চ্যালেঞ্জও করে দিয়েছে বইয়ের উপরে বহাস মুনাজারা যে করবে আসবে আমার কাছে বানান নিয়ে বলছি না মূল জিনিস নিয়ে কারণ এটা প্রথম খুব দ্রুত শর্ট টাইমে সাজানো হয়েছে তাই দুই জায়গাতে বানানে ভুল পেয়েছি আর একটা শব্দ নিয়ে আমি গবেষণায় আছি বলবো কি বলবো শব্দটা বলে দিই অনেকের ভুল ভাঙবে তাহলে এখানে একটা শর্টে আমি বাচ্চাদের জন্য কিছু দিয়েছি এখানে বলেছি অঙ্গ বিশিষ্ট স্রষ্টা আল্লাহকে বলেছি মানে আল্লাহকে অঙ্গ বিশিষ্ট বলেছি অঙ্গ বিশিষ্ট বলা যাবে কি না এই কথাটা হ্যাঁ যেমন আল্লাহ আকার না নিরাকার আমরা কিন্তু বক্তব্য যতবার দিয়েছি আকার কখনো বলিনি ওলামায়ে কেরাম আকার বলতে নিষেধ করেছেন নিরাকার বলা তো যাবেই না বললে কাফের হয়ে যাবে সাকার আকার একই কথা কথা বুঝছেন আকার যদি বলেন যে আল্লাহর আকার আছে তাহলে বলবেন কেমন আকার তাহলে প্রশ্ন আরেকটা আছে এই জন্য আমরা কখনো আকার আছে কথা বলি না যে আকার আকার আল্লাহ নিরাকার নাই আল্লাহ আকার আল্লাহ নিরাকার না আল্লাহ সাকার এ কথা বলি না মাহফিলে বইও লিখিনি আমি কিন্তু অনেক বই আমাদের ভাইরা লিখেছে না বুঝার কারণে লিখেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে কোরআনে হাদিসে যেভাবে আছে কোরআনে আছে হাত হাত কেমন জানি লাইসা কা মিসলিহি শাইয়ে এটা ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিনের পা আছে কিছুক্ষণ আগে বললাম পা আছে কেমন পা জানি ঠিক আছে চেহারা কোরআনে আছে চেহারা আছে জানি না তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কেমনে দেখেন জানি না আমার মতো চোখ না এটা বলা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাতীরা দেখবেন সব চোখে এটা সব থেকে বড় নিয়ামত জান্নাতীদের জন্য হবে দেখবে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর আকার আছে বোঝা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিন্তু আমরা বলতেছি না কারণ কোরআনে হাদিসে বলা হয় না এই জন্যই বলতেছি না বাকি কোরআনে এবং হাদিসে যেভাবে আছে সেভাবে বলছি আপনাকে ওইভাবেই ঈমান আনবেন ওইভাবেই বিশ্বাস করবেন এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ঈমান আকীদা খালি নাম দিলে হবে না সুন্নি ওই সুন্নিদের কাছে সিন্নি আছে সুন্নাতি নাই সুন্নিদের কাছে সিন্নি আছে সুন্নাত নাই গলা ফাটালে কিছু লাভ নেই ভাইরা আমার এবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদের সাথে সংঘর্ষ হলো কেন আপনার সাথে আমার সাথে সংঘর্ষ হচ্ছে না কেন ইমাম সাহেব বলছেন আমি 26 বছর থেকে এই মসজিদে ইমামতি করি তখন আমি বললাম আপনি বিপদে বিপাকে আছেন বিপদে আছেন কেন যে বাংলাদেশের মসজিদে 26 বছর ইমামতি করতে পারে ও কোরআন সুন্নাহ মানুষকে বোঝাই না হ্যাঁ ইল্লা মাশাআল্লাহ আমার রহিমা রব্বি এমনও তো হতে পারে তাকে বুঝিয়েবার যে সব মুসল্লিকে কোরআন সুন্নাহ ভিত্তিক বানিয়ে ফেলেছে আহলে হাদিসের শত মসজিদ এমন আছে আছে না নাই এই ইমামদের কথা বলছি না মসজিদের মধ্যে অগণিত বেদাত মক্কা মদিনার সাথে 72টা পার্থক্য আর এই মসজিদে 26 বছর থেকে আপনি সুনাম ধন্য একজন ইমাম খতিব সাহেব বোঝা যাচ্ছে ধর্ম দায়িত্ব পালন করেননি আপনি বিপাকে আছেন আপনি বিপদে পড়ে যাবেন ভাইরা আমার উত্তর কেউ দিতে পারলেন না মানে যা বক্তব্য শুনেছেন এর আগে সব বাদ আপনাদের নতুন করে এখন মুসলমান হতে হবে শিখতে হবে মুসলমান হতে হবে মানে কি আজকে পাক্কা সাচ্চা জেনে শুনে মুসলমান হবেন আপনারা মুসলমান আছেন আগে থেকে আমি বলি না যে আর নাই জেনে শুনে এখন এতদিন না জেনে আমল করেছেন এখন জেনে শুনে মুসলমান হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের এইগুলো নিয়ে কোনো সমস্যা ছিল না কোরআন বলছে আল্লাহ সৃষ্টিকর্তা ওরা বলছে আল্লাহ সৃষ্টিকর্তা ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন সাগরে যখন তারা নৌকায় আরোহণ করে যেত তুফান যখন আসতো শুধুমাত্র একমাত্র আল্লাহকে ডাকতো আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না আলা তুজা মানাত হুবুল কুবুল সব শেষ কাউরি কাছে চাইতো না শুধু কার কাছে চাইতো আল্লাহর কাছে চাইতো আচ্ছা আমরা বিপদে পড়লে কার কাছে চাই আরে সবাই আল্লাহর কাছে চাই না কেন বক্তব্য শুনেন নাই হ্যাঁ আমার পিসাব এত বড় পিসাব কামিল পিসাব চলে যাচ্ছেন উজু করতেছেন রাত্রে হঠাৎ করে পানি নিয়ে মেরে দিলেন বলে কি হয়েছে এবার বাড়িতে মুড়িদের আগুন লেগেছে আমি নেমে দিলাম আছেন আওয়াজ এবার দেখেন
দেওয়ান থেকে থানবি রহমাতুল্লাহর একটা ঘটনা বলে দিলে ভাই কণ্ঠ দিয়ে আওয়াজ করি না তারপরে কেন শুরু হয়ে গেল জানি না রে ভাই আমার ভাইরা হঠাৎ করে থানবি রহমাতুল্লাহ ডাকছেন বলছেন ওঠো রে মুরিদ ওঠো খাদেম তাড়াতাড়ি ওঠো উঠেছে ঝটপট করে ওঠার পরে বলছে কাপড় গুলো নাও রাখো রাখতেছে দেখে কাপড়গুলো সব ভিজে আছে বলছে তাড়াতাড়ি তেল নিয়ে আসো তেল দিয়ে মালিশ করো আমার গর্দানটাকে গর্দান মালিশ করতে যাচ্ছে তো দেখে আপনার চামড়া উঠে আছে বহুদিন আগে আওয়াজ করেছি আমি দেওবন্দে যা দেখেছি কথা বলছেন ওই বক্তব্যতা আছে যেটা শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর অফিসে সেন্টারে প্রধান বক্তা হিসেবে একবার ডেকেছিলেন তখন বেদাত নিয়ে আলোচনা করেছিলাম সালাতে ভিতরে বাইরে 17টি বেদাত এরপরে গবেষণা করতে করতে 40টি পাইলাম ঠিক আছে ভাইরা আমার ওইখানে এই আলোচনাটা করেছিলাম শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহকে দেখতে চান আপনারা কি বলেন দেখতে চান এই সবাই চায় না বুঝতে পারছি চাইলে তো চিল্লিয়ে উঠতেন যে চান আপনাদেরকে দেখাবো না বুঝতে পারছি এই চাওয়াতে আমি দেখাবো না উনি আসবেন বাংলাদেশে ইনশাআল্লাহ ঠিক আছে কারণ চ্যালেঞ্জ করেছে অনেক বাংলাদেশে পা দিয়ে দেখো বাংলাদেশে আয়না দেখাবো দেখি তোমার বাপের বাটা কেমন আছো বেটা তুমি দিয়াড়ার মাল খাওনি তো বুঝতে পারো না দিয়াড়ার বাচ্চা আমার